তাই না? যেমন আপনার আপনি নামাজ আদায় করতেছেন কোনো এক নামাজ, তো সেটা যদি ফরজ নামাজ না হয় তা আপনি ফরজের নিয়ত করলে কি সেটা হবে? এটা হবে না, ওটা নফল হবে। অনুরূপভাবে সাধারণ গোসল করার ক্ষেত্রে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার গোসলের নিয়ত করবেন, কিন্তু এই নিয়তের মানে এই গোসলের পূর্বে যদি আপনি অজু করেন তাহলে কোনো অসুবিধা নেই। আপনার নিয়ত আছে যে আপনি এই অজু করার পরে যে গোসলটা করবেন, গোসল করে আপনি নামাজ আদায় করবেন, কোনো অসুবিধা নেই। আপনার গোসলটা সুন্নাত আর অজুটা কিন্তু ফরজ। সুতরাং ফরজ কাজটা আপনি করে নিলেন, তারপরে আপনি সুন্নাতি যে গোসলটা সে আপনি গোসল আদায় করলেন। এখন গোসল করার সময় যদি অজু ভঙ্গের কোনো কারণ না ঘটে তাহলে ওই অজু দিয়ে নামাজ পড়তে পারবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আব্দুল সামি লিখেছেন যে একদল বলে আল্লাহ এক, আর আয়াতে বলে শিরক ছাড়া সমস্ত পাপ মাফ করে দিবে। আরেক দল বলে এই আয়াতে ভুল ব্যাখ্যা হয়েছে, কারণ কেউ যদি বলে আল্লাহ নাই তাহলে কি এ পাপ ক্ষমা করবে? ওটা শিরকের নিচের পাপ ক্ষমা করবে। কোন ব্যাখ্যাটি ঠিক? আল্লাহ এক, এটা তো সত্য কথা। আর শিরক যদি হয় তাহলে শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবে না। আর যারা বলে যে আল্লাহ নাই তারা কুফরি করে, তারা কাফের। মানে শুধু পাপ যে শিরক তা কিন্তু নয়, পাপ আছে শিরক। শিরক হলো এক প্রকার পাপ, কুফরি হচ্ছে আর এক প্রকার পাপ, নিফাকি হচ্ছে আর এক প্রকার পাপ। শিরক হচ্ছে যে আল্লাহর ইবাদত যেটা করতে হয়, মানুষ যদি সে ইবাদতের সাথে ইবাদতের ভিতরে আল্লাহর সাথে অন্যকে অংশ স্থাপন করে তার নাম হচ্ছে শিরিক। আর এই শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না যদি তওবা না করে সে মৃত্যুবরণ করে। আর এর নিম্ন পর্যায়ের পাপ যেমন কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, এগুলি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কিন্তু শিরকের সমপর্যায়ের পাপ যদি হয়, যেমন ধরেন যে একজন মানুষ তকদিরকে অস্বীকার করলো, তো তকদিরকে অস্বীকার করা তো শিরিক না, এটা হলো কুফুরি, তার মানে সে কাফের হয়ে গেল। যেমন ধরেন যে একজন মানুষ বললো আমি সবই মানি, আল্লাহকে এক মানি এবং আল্লাহর সাথে কাউকে শরিক করি না, কিন্তু আমি জাকাত মানি না, জাকাতকে সে অস্বীকার করলো। তো জাকাতকে অস্বীকার করার মাধ্যমে সে কাফের হয়ে গেল। এবং এই তার এই কাফের হওয়াটা যে ব্যক্তি শিরিক নিয়ে মারা গেছে এবং এই ব্যক্তি যে কাফের হয়ে গেল, এক সমান গুণাগার, তারা সকলে জাহান্নামে যাবে, তাদের জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না, যতক্ষণ যদি তারা তওবা না করে মারা যায় তাহলে। আর যদি তওবা করার সুযোগ থাকে তাহলে আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ ইচ্ছা করলে সকল গুনাহ ক্ষমা করবেন।